কোথায় আমার বাচ্চা কোথায় কতবার করে বলবো যে তুমি সবসময় দেখে শুনে রাখবা কার সাথে মিশতে দিবা না বাইরে যেতে দিবা না
প্রয়োজনে সারাদিন ঘরের মধ্যে একা একা রাখবা, তুমি দেখে শুনে রাখবা, বাকি সময়টা আমি দিব। প্রয়োজনে ঘর ভর্তি তার জন্য খেলনা নিয়ে আসবো, তবু তুমি তাকে বাইরে যেতে দিও। সেটা ঠিক আছে, একটু বাচ্চা মানুষ, ও হাঁটা শিখছে, একটু নামে খেলতে গেছে, একটু বাচ্চারা এরকম বড় বড় কথা বলে, দেখি তো কত বড় বেয়াদব ওরা। এই জন্য তো বলা বাজার ছেলেমেয়েদের সাথে মিশতে দেবো। আসুন মন খারাপ করো না, আমি দেখার সঙ্গে ফোন দিয়ে দিছি, ওরা ঠিক মতো সব কিছু দিয়ে যাবে। হ্যাঁ, আর বিকালে মার্কেটে যেতে হবে, বাবুর জন্য একটা 6 পাউন্ডের কেক, বড় বড় মডেল দেখে একটা অর্ডার দিতে হবে। তারপর আয়োজনের জন্য বেশ কিছু কেনাকাটি বাকি আছে, এসব কেনাকাটা করতে হবে, বাবুর জন্য একটা ড্রেস কিনতে হবে, বুঝতে পারছো? সেটাই তো, যাই হোক, এখন তো যেতে হবে, সময় হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে কি জানিস, যে আমাদের এই বাবুটার পিছনে একটু লাগছে, চোখ কান সবসময় খুলে রেখে চলতে হবে। তোর বউটা মানে ভালোবাসে, আমি বলতেছি না যে ভালোবাসে না, কিন্তু ওকে তো ঠিক মতো সময় দেয় না, ওকে তো বলবো যে সবসময় কাছে কাছে রাখে, বাড়িতে আর কেউ নাই, বুঝিস নাই? আচ্ছা ভাই বলবো, আসুন আমি করছিলাম কি, বাড়িতে সেরকম কেউ নাই, মায়া কয়া শাশুড়ি আসে আমার ব্যাপারে থাকতে পারে, তো শাশুড়িটা আসলে পেলে তো কয়েকদিন বাড়ি থাকতে পারে, দেখা যাবে যে বাচ্চার কাছে দেখভাল করতে পারে। তাদের তো ভাই জান আপনি খারাপ বলেন নাই, তাই তো ভাবতেছিলাম আমি। আসুন জন্মদিন তো আসবি নি, তাই না? তাহলে আসলে পরে তো স্বাভাবিক আমাদের কিছুদিন যেতে দেবো। আচ্ছা, তারপর জন্মদিনটা পালন হয়ে গেলে ওরা দুজন তার বাইরে থেকে ঘুরে মুড়ে আয়, একটু ভালো লাগবে। এটা ভাই জান আমিও ভাবতেছি। আচ্ছা অনুষ্ঠানটা শেষ হোক তারপরে আমরা। আচ্ছা তাহলে যাই। আচ্ছা চোখ কান সবসময় খোলা রাখিস, ঠিক আছে? জয় জয়। এই কারণে আমি তোর কাছে আমাদের তাহলে জ্ঞান বুদ্ধি বাড়ে, বুঝছো? বোঝো নাই কার সন্তান কোনে কি খাইছে না খাইছে, ওই জন্য একটু আমি নিয়ে আসলাম আর কি। এরকম কথা কইতে পারলেন? হ্যাঁ মা, দেখো তুমি বিষয়টা ওইভাবে নিও না, মানে আমি জাস্ট বলতে চাচ্ছি। আচ্ছা বাদ দাও, এসব কথা বাদ দাও, আমি তো সত্যি তো ভালোবাসি, তাই না? আরে পাগল মেয়ে, ভালোবাসবো না কে? হ্যাঁ এই বাড়িতে তো আর কোনো সন্তান নাই, এই একটা মাত্র সন্তান, তাও যদি ভালো না বাসি তাহলে কি হয় বলো? আসলে মানে প্রথমে যা আপনি যেভাবে বলছেন, তোমরা কি রেডিমেডি হয়ে কোথাও যাচ্ছো টাচ্ছো নাকি? হ্যাঁ ভাই, ওই যে একটু মার্কেটে যাচ্ছি, জানেন তো কখন বার্থডে, কারণ সময় তো কম, তো একটু মার্কেট করতে যাচ্ছি, আর ওরা যে কেক একটা অর্ডার দিতে হবে,
ভাইজান জানেন আমার না অর্জুন একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে তাই এখন ওরা নিয়ে আসতে যাচ্ছি এই এই রাতে বেলা যাবা দিনের বেলা যেতে পারতা না এই সাওয়ালে কি এত শীতের রাতে এই এখন তুমি মার্কেটে যাবা তোমরা ভাইজান আপনার ভাই সব সময় অফিসে থাকে দিনের বেলা তাই যাইতে পারেনি তাই রাতের বেলা এখন যাইতে হচ্ছে তারপর ওই শীতের দিনে রাতে বেলা বাচ্চাকে নিয়ে যাবা ঠান্ডা ঠান্ডা লাগবে আর শোনো যাও যাও ভালো কথা ওই একটু সাবধানে সাবধানে রাখো ঠিক আছে ঠান্ডা মানে যেন না লাগে ঠিক আছে আচ্ছা থাকো তাহলে হ্যাঁ সাবধানে যাও ঠিক আছে আচ্ছা ভাই चलो अनेक रही फिर এখানে এই কে